দেখে পাঁচটা আঙুল আছে নাকি তোমার? এক কেমন আছো সবাই? অ্যান্ড আই উইশ যে তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো। অ্যাকচুয়ালি আমি রোজই ব্লগিং করার চেষ্টা করছি, বাট বাড়িতে আসার পর দিন জাস্ট চুটকিয়ে আমি নিকল রায় অ্যান্ড আই এম নট গেটিং দ্য টাইম টু স্টার্ট মাই ব্লগ। তো এখন বাজে দুটো, নাও আমি ফ্রি হলাম সকাল থেকে অনেক জার্নির পর, আমি জার্নি মানে বাড়ির জার্নির পর। অ্যান্ড তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল লাভ ইউ জিন্দিগির আনাদার একটা নতুন ব্লগ। তো বাড়িতে কী হচ্ছে বলে দিই, সকালবেলা আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ কালকে হেয়ার স্ট্রেটনিং করার পর বাড়িতে আসার পর অনেক কিছু কাজ পেন্ডিং ছিল, ওখানে প্রায় 7 ঘন্টা লেগে গিয়েছিলো স্ট্রেটনিং করাতে। অবশ্যই জানিও যে লুকটা কেমন লাগছে, চুল নিয়ে জাস্ট পারছিলাম না, এত রাফ হয়ে গিয়েছিলো অ্যান্ড এত হেয়ার ফল হচ্ছিলো। দেন আই ডিসাইডেড যে দিস টাইম আমি হেয়ার স্ট্রেটনিং করেই ফেলি, আর আমি কোকোনা চুল লাগবই না এখন থেকে, এখন থেকে আমি অলওয়েজ স্মুথনিং অ্যান্ড রিবাউন্ডিং করাবো আমার চুলে। অ্যান্ড বাড়িতে রান্না হচ্ছে, সকালে হয়েছে একটা তরকারি মুড়ি, আজকে আমরা লুচি তরকারিতে যাইনি, সকালে উঠতে অনেক দেরি হয়ে গেছে। অ্যান্ড এখনও রান্না চলছে, এই মা সুলেখা এখানে রান্না করছে, আজকে রান্না হয়েছে আমাদের দেখি দাঁড়াও, দেখো এখানে শসা লেবু কাটা আছে, এ ভাত হয়েছে, এটা হয়েছে লাল শাক, এটা সকালের সে তরকারি যেটা দিয়ে আমরা মুড়ি খেলাম, এটা আমার মায়ের বিখ্যাত মুসুর ডাল, মানে আমার বর বলে যে মা খুব ভালো রান্না করে, মুসুর ডালটা মার সব থেকে ভালো লাগে ওর। অ্যান্ড দিস ইজ বোয়াল মাছ, অ্যান্ড আরেকটা মাছ হচ্ছে এখানে হচ্ছে ছোট মাছের ঝাল, ছোট মাছের ঝাল, এখানে সুলেখা করছে কি করছে, আলু পোস্ত, সুলেখা করছে বেগুন ভাজা, সুলেখা একটু সাই, সুলেখা একটু কম কথা বলে, সুলেখা একটু লজ্জাও পায়, যাই হোক কোনো ব্যাপার না, আস্তে আস্তে লজ্জা কেটে যাবে। অ্যান্ড পোস্ত আছে, পোস্ত, অ্যান্ড এখানে আছে এটা হলো বাঁচা মাছ দিয়ে পোস্তের তরকারি। তো যাদের ইচ্ছে করছে খেতে, বাড়িতে তো এসে কেউ খেতে পারবে না, বাট আই উইশ যে প্রত্যেকে বাড়িতে রান্না করেন খাও। এই দেখো আমাদের বাড়ির সব নান্টে ফন্টিটা কি করছে, দাদু ইজ সো বিজি উইথ দেয়ার নাতনিস। অ্যান্ড আনাদার থিং, আরেকটা জিনিস আজকে ঘটতে চলেছে, মানে আজকে ঘটবে কি না কালকে আই এম নট সো শিওর অ্যাবাউট ইট। আমাদের এই বাড়িতে কোনো বাহন ছিল না, আই মিন আমাদের বাড়িতে জাস্ট ছিল সাইকেল, আমার বাবা মা দুজনেই জব করে, কিন্তু কখনো ওরা বাইক বা স্কুটি কেনার সাহস দেখাতে পারেনি, বিকজ মাই মম, মা ভীষণ ভয় পায় বাইক অ্যান্ড স্কুটি। তো দিস টাইম আমার বর আসার আগে বললো যে আমি গিয়ে ঘুরতে পারি না, টোটো করে ঘুরতে হয় না, সাইকেল ও খুব একটা, ওর যেহেতু বাইক চালিয়ে অভ্যাস, তো বললো যে গিয়ে আমি একটা স্কুটি নয়তো বাইক এবার কিনবো। সো মাকে বলার পর, মা আবার অনেক ডিসকাস করার পর রাজি হয়েছে, তো আমার বর অ্যান্ড আমার দাদা গিয়েছে আজকে বাইক অর স্কুটি কিছু একটা দেখতে। আই এম নট শিওর যে এখন ওরা কোনটা নেবে, কোনটাতে ওরা কমফোর্ট ফিল করছে, তো এর মধ্যে আমাদের ভেতরে বাহন হবে। তো এত দিন পর বাবার রিটায়ারমেন্ট হয়ে গেছে, বাবার মায়ের রিটায়ারমেন্ট হয়ে গেছে, তো এখন আমাদের বাড়িতে বাইক অথবা স্কুটি নেওয়া হবে, তো এটা একটা নতুন জিনিস পুজোর আগে। অ্যান্ড আমরা পুজোতে এই পথ যদি না শেষ হয় বলে ঘুরে বেড়াবো, তোমাদের তো অবশ্যই সঙ্গে নিব, ভালো লাগছে বলো হেয়ার স্ট্রেটনিং করিয়ে? ইভেন আমার তো সিরিয়াসলি ভালো লাগছে, কারণ আমার স্ট্রেট হেয়ার ভীষণ পছন্দের, যদিও যাদের স্ট্রেট হেয়ার তাদের কার্লি হেয়ার পছন্দ, আর যাদের কার্লি হেয়ার তাদের স্ট্রেট হেয়ার পছন্দ, কিন্তু আমার গতবার যখন করেছিলাম আমার জাস্ট হেয়ার ফল হয়েছিলো, স্ট্রেটনিং হয়নি, মানে প্রসেসিংটাই ঠিকঠাক করা হয়নি, তো তার ভয়ে আমি স্ট্রেটনিংয়ের কথা ভাবিনি। তো থ্যাংকস টু মাই যা দিদি এবার আমাকে ইন্সপায়ার করেছে যে না
স্ট্রেটনিংটা করিয়ে নাও। সো আমি স্ট্রেটনিংটা করিয়ে নিলাম অ্যান্ড আই এম ফিলিং ভেরি গুড। পুজোতে এবার আমি ভালো করে সুন্দর করে সেজে ঘুরতে পারবো। প্রতিবার পুজোতে আমার একটাই চিন্তা থাকে যে আমি যে ড্রেসই পরি না কেন আমার একটাই হেয়ারস্টাইল থাকে, নয়তো পেছনে নিয়ে একটা আমি বেঁধে রাখি নয়তো খোপা করি। মানে কার্লি হেয়ার যদি ম্যানেজেবল না হয়, ফ্রিজি হয়, তাহলে হয় না কিছু। এবার সে মেয়েরা ভালো জানবে, ছেলেদের তো কোনো ব্যাপার না, ছেলে ছোটো ছোটো চুলে যা ইচ্ছা করো। তো বকবক স্টার্ট হয়ে গেছে, আজকে প্রচুর মুডে আছি। বুবু চলে এসছে, এখানে খেলাও জমে গেছে। মাম্মা হাই বলে দাও তো। হ্যাঁ মাম পরে খাওয়াবে, হাই বল। হাই বু, হাই বল, হাই বল, হাই বল, সবাই মিলে হাই বল তো। তোর তুই বল এই তো। গুড গুড গুড। তো বেগুন ভাজা হয়ে গেছে অ্যান্ড হয়ে গেছে এই মাছের ঝাল। তো রেডি হয়ে গেছি, এখন বাজে 6:25। মায়ের সঙ্গে অনেক দিন পর বেরোবো আজকে। কিছু টুকটাক কেনাকাটা আমি বাকি রেখেছিলাম, যাতে মায়ের সঙ্গে গিয়ে কেনাকাটা করতে পারি। তো চলো তোমরা আমার সঙ্গে চলো অ্যান্ড দেখো যে কী কী কেনাকাটা করি। জুতো দোকানে এসেছি, প্রচুর রাত এখানে। আমার বাচ্চার জন্য একটু মাকে নিয়ে এসেছি। তো মা মাস্ক পরে আছে, আমি পরি, কারণ আমার দুটো ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, যেটা বলছিলাম যে আমার বেবির জন্য জুতো নেওয়া হয়েছিল, সেটা বড় হয়েছে, অনেক অনেক বড় বাচ্চা জুতো নিয়েছে, তো সেটা চেঞ্জ করবো না আমি জুতো কিনবো। আমার পা খুবই ছোট, 2 নম্বরে জুতো লাগে আমার। তো আমার যেখানে বিয়ে হয়েছে সেখানে আমি আমার পছন্দ মতো জুতো খুঁজে পাই না। আজকে হলো না, কালকে আসতে বলা হলো। অ্যান্ড দ্য ফানিয়েস্ট থিং ইজ দ্যাট যে আমার পাশে একটা বাচ্চা জুতো দেখছে, তার প্রায় সাইজও 3 আসে, কিডস কিডসের জুতো দেখছে। আমার মনে হচ্ছে মানে বাচ্চাদের উপর জুতো পরে ঘুরতে হবে, হয়তো খালি পায়ে এবার দেখতে হবে। এখন যাচ্ছি গোপালদার দোকানে। গোপালদার দোকান থেকে কসমেটিক্সের দোকান, প্রচুর শপিং করেছি আগে অ্যান্ড মাঝখানে প্রায় অনেক দিন দেখা হয়নি। তো আজকে যাই গোপালদার দোকান থেকে, শপিংও করেছি আর ওনার সঙ্গে দেখা হয়ে যাবে। প্রচুর ক্রাউড এখানে। আর আমি সরি সিটে এসেছি বাহানা গোপালদের সঙ্গে জাস্ট দেখা করার, গোপালদা একটু পরে ডাকি। তো গোপালদা দোকানে চান্স পেয়ে গেছি। এটা হলো গোপালদা, সবাই দেখে নাও। দাদাই দাদাই বলা যাবে এটাকে, এটা হচ্ছে গোপালদার ভাই। দুটো গোপালদার ভাইকে আমি আগে আরেকজন আছে, আরেকটা দাদা আছে এখানে, যে তাকেও চিনি না। গোপালদার সঙ্গে দেখা করতে এসলাম, দেখাও হয়ে গেল। মা নিচ্ছে ব্যাগ, কারণ বাড়িতে শপিং করলাম, যদিও আমার জুতোটা হয়নি। এখন মোমোজ এনেছি, যেটার জন্য গিয়েছিলাম আজকে। আমার যেখানে
বিয়ে হয়েছে সেখানে ভালো মোমোস পাওয়া যায় না, সেজন্য আমরা গিয়েছিলাম কি মোমোর জন্য আমার বর স্পেশালি বলে দিয়েছিল ওর জন্য এক প্লেট ফ্রাইড মোমো আনতে, তো মোমো এনেছি, মোমো অ্যান্ড সমোসা এনেছি সিঙ্গারা খাবার দিতে। তো এই মোমোস রেডি হয়ে গেছে, যেটা ওখানে খুব মিস করি, স্পেশালি দ্য ফ্রাইড চিকেন মোমো মা কাছে মারও খুব ফেভারিট, আর আমার মেয়ের জন্য মামি বানিয়েছে নুডলস, কই হাই বলে দে, মুখ দে হাই বল, মুখ দে হাই বল, হাই হাই বলবো না, যাই হোক এখন আমরা খাই আর সহ্য হচ্ছে না। নিয়ে নিলাম মোমো, চলো খাওয়া যাক, তোমরা দেখো আমি খাই। শেষ হয়ে গেছে, সবার মোমো খুব পছন্দ হয়েছে, আই তো অবভিয়াসলি লাভ দ্য মোমোজ, আবার যাবো খেতে। অ্যান্ড এই ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি, যারা আমার চ্যানেল যদি নতুন হয়, যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড লাইক করে দিও ভালো লাগলে। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই।